আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আসেন আশা করি যে যেখানে আসেন সুস্থ আসেন নিরাপদে আছেন। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে যারা ইতালি সম্পর্কে জানতে চান বা যারা ইটালিতে আসতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্যই আর যারা আমার চ্যানেলে নতুন আসেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন প্রথমেই বলে নেই আমি ইটালি পালেমু শহরে থাকি কারণ এই শহরের সাথে হয়তোবা ইটালি বড় বড় শহরের কিছুটা পার্থক্য থাকতেই পারে সেই জন্য এই কথাটি আগে থেকেই বলে নিলাম কারণ ইটালির প্রত্যেকটা শহরে নিজস্ব কিছু নিয়ম থাকে সেজন্য আমি আমার শহরের নামটা বলে দিলাম আর এখন আমরা দাঁড়িয়ে আছি একটি বন্দরের সামনে আর এই পাশে একটি ওয়ান এওরো দোকান আছে এখান থেকে যা কিনবে সবই ওয়ান এওরো খাদিজা এই হাতের একটা কিনেছে দেখতে পারছেন ও এখন খেলা করতেছে ওর একটু ভিডিও করে নিলাম আপনারা যদি আমার চ্যানেলে আগে ভিডিওগুলো এখানে না থাকেন তাহলে একবার চ্যানেলটি ঘুরে আসতে পারেন আর এই ভিডিওটি কিছুদিন আগের করা তখন প্রচণ্ড বাতাস ছিল বাহিরেও তখন তেমন একটা গরম ছিল না দেখতেই পারছেন আর সামনে যে আপনারা সাতার মতো দেখতেছেন তাবুর মতো এগুলো হলো রেস্টুরেন্ট এগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে বলব আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকুন ইটালিকে ইউরোপ প্রবেশ তার বলা হয় কারণ ইউরোপে প্রবেশ করতে হলেই ইটালি হয়ে অন্য দেশে যেতে হয় সে কারণে প্রচুর পরিমাণ অবৈধ বাঙালি বলেন আর অন্য দেশের পাকিস্তানি ইন্ডিয়ান কিন্তু ইটালিতে আসে তার পরবর্তীতে অনেকে ডিসিশন চেঞ্জ করে অন্যান্য দেশে চলে যায় কিন্তু ইটালির আরও একটি বৈশিষ্ট্য হল ইটালি হলো মানবতার দেশ এখানে কোনো মানুষকেই ওরা অবিচার করে না ওদেরকে মানবতার খাতিরেই কোনো না কোনোভাবে ওদের সুযোগ সুবিধা দিয়েই থাকে তাই যারা ইটালিতে আসেন বা আসবেন এবং অবৈধ থাকবেন তারা কোনো চিন্তা করবেন না যে অবৈধ কী কোনো সমস্যায় পরবো কিভাবে কাজ পাবো না পাবো কারণ ইটালিতে অবৈধভাবেও যদি আপনি থাকেন তাহলেও কাজ করতে পারব ইতালিতে প্রবাসীরা সবচেয়ে বেশি কাজ করে রেস্টুরেন্টে এরপর আছে জাহাজের কাজ এরপর আছে আর অনেক ধরনের রেস্টুরেন্টের মধ্যে আছে শেফের কাজ আর অনেক কিছু আছে তারপর দোকানের কাজ অনেক অনেক ধরনের কাজ আছে সেগুলো বলে শেষ করার মতো নয় তারপর দুই একটা আমি ভালোভাবে বলার চেষ্টা করব আমার সামনে যে বড় একটি দেখতে পাচ্ছেন বিল্ডিং মতো এটা হলো একটা জাহাজ এটা না হলো দশ থেকে পনেরো তলার মতো হবে দূর থেকে আমি ভিডিও করেছি আর এই পাশে দেখতেছেন এই হলো রেস্টুরেন্ট ইতালির অনেক মানে আমি যে শহরে তাকে দেখেছি এইরকমই তাকে বাহিরে ওরা চেয়ার টেবিল দিয়ে ভেতরে বসার জায়গা থাকে কিন্তু বাহিরে বেশি থাকে আর এই রেস্টুরেন্টগুলো দুইভাবে হয়ে থাকে একটা তাকে দুপুর এবং রাতের জন্য আর একটা তাকে শুধু রাতের জন্য যেগুলো সন্ধ্যা থেকে খোলা হয় দুই টাইমের যে রেস্টুরেন্টগুলো থাকে এগুলো সকালে ওরা ওপেন করে এবং দুপুরে খাওয়া দাওয়ার পর আবার কিছুটা সময় বিরতি দিয়ে তারপর আবার রাত থেকে স্টার্ট হয় এই রেস্টুরেন্টগুলোতে জায়গা কাজে করে তাদেরকেও কিন্তু দুই ভাগে ভাগ করা হয় এক ধরনের লোক এসে সকালে কাজ করে আর এক ধরনের লোক আছে বিকালে আবার কেউ কেউ আসে সকাল বিকাল দু টাইমই কাজ করে আপনি যদি সকাল বিকাল দু টাইম কাজ করেন তাহলে অবশ্যই আপনার বেতনটা দুই টাইমেরই জন্য বেশি হবে আর আপনি যদি এক টাইম কাজ করেন তাহলে বেতনটা একটু কম হবে এবার বলি যে অবৈধরা কি এই রেস্টুরেন্টগুলোতে কাজ করতে পারবে হে অবশ্যই পারবে কিন্তু একটাই সমস্যা সেটা হলো মালিক তো কন্ট্রাক্ট করবে না কন্ট্রাক্ট ছাড়াই আপনাকে কম বেতনে কাজ করতে হবে এবার আপনাদেরকে জাহাজের কাজের কথা বলি জাহাজের প্রধান যে কাজটি বাংলা দেশিরা মানে প্রবাসীরা করে থাকে সেটা হলো জাহাজের রং দেওয়া এছাড়াও জাহাজের বিভিন্ন ধরনের কাজ আছে সেগুলোও করতে পারবেন কিন্তু কন্ট্রাক্ট ছাড়া আপনাকে কম বেতনেই করতে হবে আর যদি আপনি কোনো কাজই না পান তাহলে সবচেয়ে বেশি কাজ যেটা প্রবাসীরা এখানে করে থাকে অবৈধরা সেটা হলো হকারের কাজ আপনি সামারের সময় বিচে গিয়ে আপনি বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করতে পারেন এছাড়া আপনি রাস্তার পাশে ছোট একটি বেন দিয়েও আপনি জিনিসপত্র বিক্রি করতে পারবেন আমরা এখন বাসায় চলে যাচ্ছি আর যেতে যেতে আপনাদেরকে এখানকার কিছু রেস্টুরেন্ট দেখাচ্ছি যেগুলো বেশিরভাগই বন্ধ যেগুলো সন্ধ্যার দিক থেকে খোলা হবে আর এই সম্পূর্ণ রাস্তাটি ওরা বন্ধ করে দিয়েছে যেহেতু এখানে একটা বন্দর আসে মানুষ জাহাজ থেকে নেওয়ার পরই এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় তখন অনেকেই এখানে বসে খাওয়া দাওয়া করে অনেকেই এনজয় করে এটা খুবই একটি জনবহুল একটা জায়গা কিন্তু দুপুরের টাইম দেখে একদম নীরব দেখতে পারছেন খুবই কম মানুষ আর ফুল গাছ দিয়ে ওরা এই রাস্তার যে জায়গাটা খালি ঘেরাও করে রেখেছে এগুলো রেস্টুরেন্টের জায়গা ওরা বিকালে এসে চেয়ার টেবিল সেট করে রাখবে আর এখানে একটি কলা গাছ দেখলাম যেটা একদমই আনকমন ইটালিতে সচরাচর দেখা যায় না আবার কিছু ফুল গাছ এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ইটালিতে আপনারা যারা আসবেন ভাবতেছেন তারা যদি চিন্তা করেন যে অবৈধভাবে থাকতে পারবো কি না অবশ্যই পারবেন কিন্তু বেতনটা হয়তো বা অন্য দেশের চেয়ে একটু কম হবে যেটা আমি সময় বলছি আপনাদেরকে বিজ্ঞর মাধ্যমে সবচেয়ে ভালো হয় যে জিনিসটা সেটা হলো আপনারা অবশ্যই দেশ থেকে আসার সময় কোনো না কোনো একটি কাজ শিখে আসার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার কাজের কোনো অভাবই হবে না আপনি যদি কোনো একটা কাজ ভালোভাবে করতে পারেন তাহলে খুব সহজেই কাজে পেয়ে যাবেন এছাড়া ইতালিতে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি কাজ হলো হোম ডেলিভারি আপনি যদি সাইকেল চালাতে পারেন বা মোটর সাইকেল চালাতে পারেন তাহলে তো কথাই নেই আপনি এই সব কোম্পানিতে চাকরি পেতে পারেন আর এগুলোতে বেতনও কিন্তু অনেক ভালো আর এই কাজের আরেকটি সুবিধা হলো আপনি অবশ্যই টিপস পাবেন যা বাংলাদেশ টাকার প্রচুর টাকা আপনি যদি রেগুলার কাজ করতে পারেন আর টিপস পান তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর লাইক কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ